আমাদের টাকা দেবে না? এবং খালেদা জিয়ার বিরুদ্ধে 2016 সালে এখানে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। 2 বছর পূর্বে এখানে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয় এবং আপনি জানেন যে 8 ফেব্রুয়ারি থেকে তিনি জেলে আছেন, তারপরও তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়নি। আমরা 16 এপ্রিল এখানে এসে একটি জামিনের আবেদন করেছি এবং সেটা 8ই মে শুনানির জন্য ধার্য করেছি। 8ই মে ধার্য করার পরে সেই আদেশে ওনার জামিন মঞ্জুর না মঞ্জুর কোনোটাই করেননি। যাই হোক, আমরা সেই আদেশের বিরুদ্ধে আজকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি আপিল দায়ের করেছি এবং বিজ্ঞ জেলা জজ বাহাদুর সেই মামলাটি রেজিস্ট্রিভুক্ত করেছে। আগামী 5ই জুন এই মামলার সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ শুনানি হওয়ার জন্য নির্ধারণ করেছে।